জাঙ্গুকের হুঙ্কারের তে ভয় পেয়ে যিশুর পিছনে গিয়ে লুকালো। ও ছোট মা, আমাকে বাঁচাও। কিছু হবে না, আমি আছি তো। না না, তোমার ছেলে মারবে আমাকে। জাঙ্গু ঘরের ভেতর পা রাখতে তে আতঙ্কে চিৎকার করে ওঠে। জাঙ্গু কিছু বলবি না ওকে, সামনে আয়। ও ছোট মা, আমাকে বাঁচাও, আমি শেষ। জাঙ্গু কি হচ্ছেটা কি? ভয় পাচ্ছে তো মেয়েটা, বারণ করছি না তোকে। এখন ভয় পাচ্ছে কেন? এরকম করার আগে মাথায় থাকে না? লিসা কি মনে করবে একবারও ভেবেছো? কি চাইছে ও? আমার সম্মানটা মাটিতে মেশাতে? মা তুমি সরো, আমাকে বুঝে নিতে দাও। ও কেন এরকম করলো বলতে হবে আমাকে। এক্ষুনি তুই সামনে আসবি তে, খুব খারাপ হবে না হলে। তের হাত পা থরথর করে কাঁপছে। জাঙ্গুকে টকটকে মুখমণ্ডল দেখেই বোঝা যাচ্ছে কি মারাত্মক রেগে আছে। সামনে আসবি না? থাক রে জাঙ্গু, তে লিসার কাছেই পড়বে, এমন আর কখনো করবে না। রাগ করিস না, থাক। কথাটা ওর মুখ থেকে বলতে বলো। বল না মা, তুই লিসার কাছে পড়বি না, বল। জাঙ্গুকের ভয়ে তে উপর নিচ মাথা দুলালো। দেখলি মেয়েটা কত লক্ষ্মী। এক্ষুনি ফ্রেশ হয়ে টেবিলে বস, আমি লিসাকে পাঠাচ্ছি। নতুন কোনো নাটক করলে? না না, ও আর কিছু করবে না, তুই বাবা যা। আজ তো প্রথম দিন, কি পড়বে তে? আপনার যা ভালো মনে হয় তাই পড়ান। না তোমার তো একটা কোনো সমস্যা হচ্ছে লিসা? না না, সমস্যা হচ্ছে না, আমার তো ভালোই লাগছে। তের ম্যারেজ খারাপ হয়ে গেল, খুব তাড়াতাড়ি এই লিসাকে তাড়াতে হবে। কি রে শালা, মেয়েটা তোর কাজ? তোর শালা আমি? সুগা লজ্জা পেয়ে ঘাড় চুলকালো। তা তোর ক্লান্ত লাগছে না? এই বয়সে বিয়ে ছাড়াই বাচ্চা সামলাচ্ছিস যে? জানতাম এরকম কিছুই ঘটবে, প্রস্তুত ছিলাম। বুঝলাম, এসব তোর দ্বারাই সম্ভব। আচ্ছা চল এবার, অনেক সময় হয়ে গেছে, আসল কাজ শুরু করি। শুধু শুধু কেন যে কান্নাকাটি করতে গেলি? জাঙ্গুক ভাইকে দেখেই তো তোর হাওয়া ফুস। তোরে তো কথাটা বলে তের জিমিনের পিছে ছুট লাগালো। তখনই জেহপের সাথে ধাক্কা খেলোতে, ধাক্কায় জেহপ নিজেকে সামলাতে পারলেও শখের চশমাটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। সরি ভাইয়া, আমি প্রথমবারের মতো থমকে উঠল জেহপ। এক চড় মেরে তোর সব দাঁত ফেলে দেব, চোখে দেখিস না, দিলি তো আমার প্রিয় চশমাটাকে ভেঙে। তে কেঁপে উঠল। বিশ্বাস করো ভাইয়া, আমি ইচ্ছে করে করিনি, দিলি তো আমার মেজাজটা বিগড়ে। জেহপ গদগদ পায়ে ঘরে চলে যায়। তে কিছু বলতে গেলে চোখ বলল চৌকাঠে, জাঙ্গুক দাঁড়িয়ে আছে। তে আর কিছু বলতে ইচ্ছে করলো না, চোখ মুছে ঘরে গেল সেও। জাঙ্গুক সোজা চলে যায় জেহপের ঘরে। ভাইয়া তুমি ভেতরে এসো, চশমার দাম কত তোর, কোন ব্র্যান্ড থেকে কিনেছিস? জেহপ চুপ করে আছে। বললি না কত টাকা দিয়ে নিয়েছিস? চশমার ফ্রেমটা অনেক দামি, প্রথম বেতন পেয়ে কিনেছিলাম, প্রিয় ছিল খুব, তাই বলে এভাবে রিয়েক্ট করবি? তুমি তো জানো ভাইয়া, তে কি পরিমাণ চঞ্চল, ওকে কি আমি এমনিতে বকি? কখনো বকেছি? আজ নিশ্চয়ই আমার খারাপ লেগেছে তাই জন্যে। তুই বকিস না, কারণ তে তোর সাথে উল্টাপাল্টা কিছু করেও না। আমার জিনিসপত্র যেভাবে অগোছালো করে দেয়, তার এক কোণাও তোর সাথে করেনি তে। আমার রাগ হয়েছিল বলে ওভাবে বলেছি। ওকে তো তুমিও বকো ভাইয়া, তার বেলা আমার আর তোর ব্যাপার এক নয়। যে হোক, সেটা তুই না জানলেও আমি জানি তোর চশমা ভেঙেছে। কয়টা চশমা প্রয়োজন তোর? আমি দেব, এটুকু দেওয়ার সামর্থ্য আমার আছে। কিন্তু পরের বার আমি যেন না দেখি তুই তের সাথে উঁচু গলায় কথা বলছিস। শীতল হুমকিতে যে হোক যেন আকাশ থেকে পড়ল। জাঙ্গুক ততক্ষণে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। জেহপের মেজাজ খারাপ হলো। যেখানে সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে, সেখানে কিনা জাঙ্গুক তাকে টাকার গরম দেখালো। কত টাকা আছে ওর? রাগ চেপে রাখতে না পেরে জেহপ বলেই ফেলল, বেকার মানুষের টাকার বড়াই বিষ দাঁত ছাড়া সাপের ন্যায়। কথাটা আসতে বললেও কানে পৌঁছালো জাঙ্গুকের, শুনতে পেয়ে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালো। সেই ক্ষণে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলল জাঙ্গুক। এতদিন ধরে যা তাকে বলে কয়েও করানো যায়নি, আজ এক মুহূর্তে ঠিক করলো সে সেটাই করবে। এরপর চশমার গোডাউন ছুড়ে মারবে জেহপের মুখের ওপর। তে রাগ করে দরজা বন্ধ করে বসে আছে। এর মধ্যে জেহপ অনেকবার ডাকাডাকি করেছে, কিন্তু তে দরজা খুলেনি। তখনই দরজা আবার টোকা পড়ল। ওপাশ থেকে ভেসে আসে কাঙ্ক্ষিত স্বর, তে। খুব অবাক হয়েছে তে, জাঙ্গুক সত্যি এসেছে। তে গিয়ে দরজাটা খুলে দেয়। কি হয়েছে, খাবি না? হ্যাঁ হ্যাঁ খাবো তো, আয়। জাঙ্গুক চলে যেতে পা বাড়াতেই তে ডেকে ওঠে, শুনুন। কি? লিসা আপু আপনার কেমন বন্ধু? কেন? এমনি তোর পরীক্ষায় এরকম কোনো প্রশ্ন আসবে বলে আমার মনে হয় না। আপনি এরকম কেন করছেন জাঙ্গুক ভাই? আপনার যে একটা মেয়ে বন্ধু আছে, আগে তো কখনো শুনিনি, হঠাৎ ইনি কোত্থেকে উদয় হলেন? উনি শুধু আপনার বন্ধু তো? তুই খেতে আসবি? হ্যাঁ বা না?
যাচ্ছি যাচ্ছি, সব সময় আমার সাথেই সবাই এমন করে, আর আপনি তো এক ধাপ এগিয়ে। আপনার মেজাজি শোরুমের ধমকানো অফার যেন আমার জন্যই বরাদ্দ। তুই তো তাই চাস যে নিজে এসে আত্মসমর্পণ করে, তাকে বন্দি না করে উপায় আছে? কে ধমকালো? তার মানে সোজা হাত, আমি ফ্রেশ হয়ে এসে যেন তোকে টেবিলে পাই। তে অবাক হয়ে গেল, কি বললো জাগুক ভাই? তে নিচে নামতেই জিমিন ছুটে আসলো, সরি রে বনু, আমার জন্য সবকিছু হলো। আরে বাদ দাও তো আপু। খাবার টেবিলে সবাই বসতেই সবার উদ্দেশ্যে জাগুক বলল, আমি আগামীকাল থেকে অফিসে জয়েন করব, তোমাদের সাথে ব্যবসায় যোগ দিব। তে মাথা যেন চক্কর দিল, সবাই অবাক হয়ে জাগুকের দিকে তাকিয়ে আছে। সত্যি জাগুক, তুই অফিসে যাবি? হ্যাঁ। তে বিশ্বজয়ের হাসি দিল, এবার আর তাদের বিয়েতে আপত্তি করবে না বাবা। জাগুক ভাই চমৎকার কাজ করেছেন। তে লাজুক হেসে বিড়বিড় করলো, আমার ডেইরি মিল্কটা। তবে রাজনীতি আমি ছাড়ছি না, ব্যবসা এবং রাজনীতি দুটোই আমি হ্যান্ডেল করব। উত্তরটা মোটেও পছন্দ হয় না আরেমে, তবেও মনে মনে ভাবলেন আগে তো ব্যবসায় বসুক, একবার মন বসে গেলে রাজনীতি নিজে থেকেই ছেড়ে দেবে। জাগুকের এই সিদ্ধান্তে সবাই পুলকিত হলেও জিহুপের চেহারা ঘুটঘুটে অন্ধকার হয়ে আসে। জাগু যে তার উপর জেদ ধরি এমন করেছে সেটা বুঝতে ওর বাকি নেই, নির্ঘাত কথাটা শুনতে পেয়েছে। অনুশোচনা হলো জিহুপের, জাগুক তার বড় ভাই, তাকে কষ্ট দিয়ে কথাটা বলা ঠিক হয়নি, ক্ষমা চেয়ে নেবে বরং। খাওয়া শেষে জিহুক তেকে ডেকে বলে, কালকে ব্যাপারে রাগ করেছিলি? আমি আসলে তে মাঝপথে থামিয়ে দেয়, আরে ধর ওসব কোনো ব্যাপারই না, কালকের ব্যাপারে কালকে চলে গেছে, আমি মনেই রাখিনি। তুই সত্যি ভুলে গেছিস? হ্যাঁ হ্যাঁ একদমই, তে মনে মনে বলল, না ভুলে উপায় আছে? আমার ডেইরি মিল্ক যা উপহার দিয়েছে সেই খুশিতে দিন দুনিয়া ভুলে গেলেও কম হবে। তোমার ফার্স্ট ইয়ারের রেজাল্ট বেরিয়েছে না জিমিন? হ্যাঁ মানে না আসলে বেরিয়েছে। বেরিয়েছে? কবে বের হলো? সেদিন যখন জিজ্ঞাসা করলাম বললি তো বের হয়নি। জিমিনের বুক ধুকপুক করে কাঁপছে, রেজাল্ট বেরিয়েছে গত সপ্তাহে, কিন্তু এই রেজাল্ট কাউকে বলা যাবে না, তখন দেয়নি তাই বলিনি। তোমার ভার্সিটি থেকে আমাকে ফোন করেছিল, বলেছে একবার দেখা করতে, হঠাৎ ডাকলো যে। কোনো সমস্যা? কি হয়েছে, কথা বলছিস না কেন? এসব শুনে তে আগ বাড়িয়ে বলল, আমার মনে হয় পড়াশোনা নিয়ে কিছু বলবে, তুমি কি যাবে আব্বু? আমার সময় হবে না, তাই আমি চাচ্ছিলাম জাগুক যাক তোমার সাথে। কি জাগুক, পারবে না? কাল তো অফিস যাব ভেবেছিলাম। হ্যাঁ যেও, সমস্যা নেই, প্রথম দিন কিছুক্ষণ থেকে চলে এসো, এরপর জিমিনকে সাথে নিয়ে যেও, কেমন? আচ্ছা ঠিক আছে। জিমিন আহত চোখে তের দিকে তাকায়, সেও করুণ দৃষ্টিতে তাকিয়ে। গালে হাত দিয়ে দুই বোন ঘরে বসে আছে। দেখিস তে, কাল রেজাল্ট দেখার পরপরই জাগুক ভাই আমাকে ঠাস করে চটকানা মারবেন, আর আমি ঠাস করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যাব। কথাটার সঙ্গে তেও একমত, জাগুক পড়াশোনার ব্যাপারে প্রচন্ড স্প্রিট। ছোটবেলায় যেহেতু একবার ক্লাস টেস্টে ফেল করেছিল, আগের রাত পুরোটা জেগে ক্রিকেট ম্যাচ দেখেছে সে, আর সেই ঘুমটাই পুষিয়েছে পরীক্ষা দেওয়ার সময়। জাগুক শোনার সঙ্গে সঙ্গে দাবাং জ্বর পড়লো জেহপের গালে, জাগুকের পোক্ত থাপড়ে সেই রাতেই জ্বর এসেছিল জেহপের। এই একটা কাজ করলে কেমন হয়, আমি গিয়ে যদি জাগুক ভাইকে অনুরোধ করি, ধর যদি খুব বিনয় করে বলি যে জাগুক ভাই আপনার হাতে ধরি, পায়ে পড়ে আপুর সাথে যাবেন না প্লিজ, তাহলে? হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়, যা এক্ষুনি গিয়ে বল। এক্ষুনি? হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি কিসের, আমি নিশ্চিত তোর অনুরোধ জাগুক ভাই ফেলতে পারবে না, যা না প্লিজ। মাঝের কথাটা তেল বেশ পছন্দ হলো, জাগুক তার অনুরোধ ফেলতে পারবে না, এই লাইনটা ভীষণ মনে ধরেছে। জিমিন কথার ছলে বললেও তেল প্রেমিকার ভাব যেন জেগে উঠল। তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল সে, বুকে সাহস জুগিয়ে লম্বা করে দম নিয়ে বলল, যাচ্ছি আমি। জিমিন উৎসাহ দিয়ে বলল, যা যা আমি আছি এখানে, ভয় নেই। তে মুখ বাঁকালো, যে নিজেই ডরে আধমরা সে আবার আরেকজনকে সাহস দেয়, তবে বলল না কিছু। তে ধূপধাপ পা ফেলে ঘর ছেড়ে বেরিয়ে যায়, যেই মাত্র বুঝলো তে চলে গেছে ঝটপট বালিশের নিচ থেকে ফোন বের করলো জিমিন, তখনও একনাগারে কল বাজছে। জিমিন তড়িঘড়ি করে রিসিভ করে বলল, বাবু জানো কি হয়েছে? আমার সরল মনে একটা প্রশ্ন, জিমিনের বাবু আসলো কোথা থেকে?